গমেজ ভেঞ্চার্স অফ টোনাটোনি পোয়েট্রি ইলাস্ট্রেশনের দায়িত্বে আমি ছিলাম। এই বছরের মেতে যখন ক্রিস্টিন দের সাথে আমার পরিচয়, তখন ক্রিস্টিন দে আমাকে এই বইটার ব্যাপারে বলল, তার ইলাস্ট্রেশনের কাজগুলো কিভাবে করতে হবে বা স্টোরি থেকে কিভাবে জিনিসটাকে আগাতে হবে। তখন আমি নিজেকে বলেছিলাম যে এটাই আমার ফার্স্ট ইলাস্ট্রেশন কাজ, তো একটা নতুন অভিজ্ঞতা। দিদি আমাকে অনেক সাহস দিয়েছিল যে আমি পারবো করতে, তো সেই সাহস থেকেই একটু একটু করে আগানো। তো দিদি আমাকে যখন মেল করে পাঠালো স্টোরিটা আর ছবিগুলো, ডেসক্রিপশন প্লাস ক্যারেক্টারগুলোর রেফারেন্সের ছবি, তখন দেখে মনে হচ্ছিল যে আসলে জিনিসটা অনেক টাফ, এবং সত্যি অনেক টাফ ছিল। কারণ গল্পটার সাথে সাথে যেহেতু ক্যারেক্টারের ডেভেলপমেন্ট, বিভিন্ন পার্সপেক্টিভ, অ্যাঙ্গেল, ব্যাকগ্রাউন্ড, কালার স্টাডি, এইসব ব্যাপারগুলো আমাকে অনেক স্টাডি করতে হয়েছে এই কাজটা করার ক্ষেত্রে। আর কাজটা করতে গিয়ে আমি সত্যি অনেক কিছু শিখেছি, যেহেতু আমার প্রথম ইলাস্ট্রেশনের কাজ, তো অনেক কিছু শিখতে পেরেছি। যদিও আমি ওই জিনিসটা ফুটিয়ে তুলতে পারিনি, তবুও আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি। আর ক্রিস্টিন দি অলওয়েজ আমাকে জিজ্ঞেস করতো কাজটার ব্যাপারে, আমার খোঁজ নিত, তো এই জিনিসটা অনেক ভালো লেগেছে। দিদি অনেক হেল্পফুল ছিল সবকিছুর ক্ষেত্রে, আমিও না বুঝতে পারলে অনেক সময় জিজ্ঞেস করেছি বা আপডেট দিয়েছি। তো কাজটা অনেক সময় লাগলেও ফাইনালি শেষ করতে পেরেছি। আর বইয়ের ইলাস্ট্রেশনের কাজটা করে অনেক ভালো লেগেছে। তারপরে যখন দিদি বললো যে কভারের কাজটা আমাকে করতে, তখন আমি অনেক খুশি হয়েছি যে দিদি আমাকে ট্রাস্ট করে এই কাজটা দিয়েছে। আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি। সো অনেক অনেক গুড উইশেস অ্যাডভেঞ্চার্স অফ টোনাটোনির জন্য। আর থ্যাংক ইউ ক্রিস্টিন দি এতটা সাপোর্ট আর হচ্ছে এতটা হেল্প করার জন্য। সো